সামান্য জেলা সভাপতির পদ নিয়ে কংগ্রেস দলে শুরু হয়ে যায় তুমুল সংগ্রাম। লোকাল কমিটি আর জেলা স্তরে স্থান পাওয়ার জন্য সিপিএম দলে ভয়ঙ্কর ঠান্ডা গরম লড়াই 25 বছর দেখেছে রাজ্যবাসী। অন্যদিকে দাঁড়িয়ে আছে ভারতীয় জনতা পার্টি। দলের নির্দেশ মেনে একটা শব্দ খরচ না করে মুখ্যমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন রাজ্যের জননেতা এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। শুক্রবার বিজেপির নীতি আদর্শ আর দলীয় শৃঙ্খলার প্রসঙ্গে নিজের বক্তব্যে শাবরুম মণ্ডলের সাংগঠনিক সভায় বিপ্লব কুমার দেব জানান, সরকারের সংখ্যাগরিষ্ঠ থাকার পরেও দলের নির্দেশ মেনে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দিয়েছেন তিনি। এমন শৃঙ্খলা শুধুমাত্র বিজেপিতেই সম্ভব বলে উল্লেখ করেন মানুষের প্রিয় এই জননেতা। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আগে নির্মাণ, আজকে যদি কংগ্রেস পার্টি হতো, একক সংখ্যাগরিষ্ঠ সরকার যদি মুখ্যমন্ত্রীকে বলতো ভাই আপনি এই কাজে গেলে ভালো হবো, এটা ছেড়ে দিন, ছাড়তো কংগ্রেস হবে? উদাহরণ ভারতীয় জনতা পার্টির মধ্যে এমন হয়, সংখ্যাগরিষ্ঠ থাকার পরেও নির্ণয় যেটা মেনে নেয়, আবার ইলেকশন হারার পরেও মুখ্যমন্ত্রী হয়ে যায়, এটা ভারতীয় জনতা পার্টি। উত্তরাখণ্ডে আমার মিত্র ইলেকশন হেরেছে, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, কারণ সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে নিজের নিজের জায়গা যায়নি, কম ঘুরেছে, ইলেকশন হেরে গেছে। যে পার্টি নির্ণয় করতে জানে, নরেন্দ্র ভাই মোদি, জেপি নাড্ডাজি, অমিত ভাই শাহ, হারাও ব্যক্তিকে ঠিক নিষ্ঠা বানিয়েছে, কারণ কি ওর পরিশ্রমের ফল ওনাকে দিতে হবে, পরিশ্রম করেছে, তার জন্য নিজের জায়গায় টাইম দিতে পারেনি। পার্টি দেখেছে যে হারাও স্টেটকে জিতিয়েছে, তার জন্য তাকে পুরস্কৃত করবে না। ভারতীয় জনতা পার্টি পার্টিকে আগে বোঝা, পার্টিকে জানা, আর কাজ করুন সজাগ থেকে, কাজ করুন। পার্টি বললাম না, লং টাইম গেম পলিটিক্স, শর্ট টাইমে যারা চিন্তা করে সাময়িক মনে হবে বলে অনেক কিছু পেয়ে গেছে, হয়ে গেছে, কারণ কি পলিটিক্সের কোনো বয়স হয় না। পলিটিক্সের পেনশন আছে নি? নেই, বয়স মানে এখন আমরা এমনিতে বলি যে বলে 75 বলে দেবো না। কংগ্রেস অথবা অন্য কোনো দলে এমন শৃঙ্খলা সম্ভবপর নয় বলে বিপ্লব কুমার দেব সাংগঠনিক সভায় বলেন। দলের নীতির কথা উল্লেখ করে উদাহরণ দিয়ে জানান, অন্য পিঠে নির্বাচনে হেরেও উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী নির্বাচন করেছে বিজেপি, যা দলের প্রতি পরিশ্রমের আর নিষ্ঠার ফসল। সাংগঠনিক সভায় দলীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখে বিপ্লব কুমার দেব জানান, আগে দলকে বুঝে এবং জেনে নেওয়া তাই ভীষণ দরকারি। সজাগ থেকে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আবেদন রেখে বিপ্লব কুমার দেব বলেন, 23 নির্বাচনে এই দলীয় কর্মকর্তাদের শক্তিতেই বিশাল জয়লাভ করবে বিজেপি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।